হ্যালো ফ্রেন্ডস, আশা করছি তোমরা অনেক ভালো আছো। আজকে আমি বানিয়েছি ঘি রোস্ট চিকেন, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এতে লাগছে ধনে, জিরে, গোলমরিচ, মৌরি আর হচ্ছে শুকনো লঙ্কা। তো এগুলো একটু শুকনো খোলায় ভেজে নিতে হবে, তারপরে মিক্সিতে গুঁড়িয়ে নিতে হবে। এখন দিলাম কয়েকটা কোয়া রসুন আর আদার টুকরো, দিয়ে একটু জল দিয়ে আবার ভালো করে পেস্ট বানিয়ে নিলাম। একটা ঘন পেস্ট বানিয়ে নিতে হবে, মানে মিহি পেস্ট। এখন এখানে যে চিকেনটা আমি ধুয়ে রেখেছিলাম সেটাতে নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, দিলাম টক দই, ফেটিয়ে রাখা টক দই, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে তারপরে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে ভালো করে মাখিয়ে এটা কিছুক্ষণ রেস্টে রাখতে হবে। তো যতক্ষণ রাখতে পারবে ভালো, হাতে সময় না থাকলে 10 মিনিট রাখলেও চলবে। এই রেসিপিটা বন্ধুরা এতটাই ভালো, তোমরা বানিয়ে খেতে পারো, প্রিয়জনদের বানিয়ে দিতে পারো, তারা খুবই খুশি হবে। বাচ্চা থেকে সব এজেরই এই রেসিপিটা ভালো লাগবে, আর বেশি টাইম লাগে না, খুবই তাড়াতাড়ি হয়ে যায় এই রেসিপিটা। তো তোমরা যারা এখনও পর্যন্ত বানাওনি অবশ্যই বানিও, আর যদি ঘি দিতে বেশি অসুবিধা হয় তাহলে অল্প একটু ঘি দিয়ে আর সাদা তেল দিয়েও এই রান্নাটা করতে পারো, কিন্তু এই রান্নাটা বেশিরভাগই পুরোটাই ঘি দিয়ে হয়। তো আমার ঘি দেওয়া হয়ে গেল আর আমি একটু সাদা তেল মিশিয়ে নিয়েছি, আর এখন দিলাম কেটে রাখা কুচো কুচো করে পেঁয়াজের টুকরো। এই রেসিপিতে না পেঁয়াজটা অনেকটা লাগে। পর্যায়ে আমি দিয়ে দিলাম কিছুটা কারি পাতা, ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে কারি পাতাগুলো দিয়ে দিলাম। তো এখন এটা আমি নাড়াতে থাকবো, যখন একটু হালকা ব্রাউন হয়ে যাবে তারপরে আমার যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম একটুখানি চিনি, অল্প একটু চিনি দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেনগুলো, আর এটা মিডিয়াম টু লো ফ্লেমে করতে হবে, আর কোনো জল দেওয়া যাবে না, এরকম আস্তে আস্তে করে এটা করতে হবে। ব্যাস এখন এটা সারাক্ষণ নাড়াতে হবে, এইভাবে আস্তে আস্তে ধিমি আছে, মানে হালকা আছে এটা করতে হবে, তাহলে চিকেনটাও সেদ্ধ হয়ে যাবে আর খেতেও খুবই সুন্দর লাগবে। তো আমার রেসিপিটা দেখো হয়েই গেছে, দেখো এখন কতটা সুন্দর লাগছে। আর যেটা এটা যেহেতু ঘি রোস্ট চিকেন, এইটা কিন্তু একটু মাখো মাখো হবে, গ্রেভি টাইপের হবে। এটা লুচি, রুটি, পরোটা সাথে খুবই ভালো লাগবে, পোলাওয়ের সাথে ভালো লাগবে। তো তোমরা অবশ্যই ট্রাই করো, পুজোতে অনেক লোকজন আমাদের বাড়িতে আসে, তো তাদের বানিয়ে খাইও। তো এখন আমি আমার মেয়েকে খাওয়াচ্ছি, ছোটো মেয়েকে। বড় মেয়ে এখনও বসেনি, ও বসবে একটু পরে, তো ও টেস্ট করে বলবে যে কেমন হয়েছে, সত্যি করে বলবি, ঠিক আছে? মন রেখে বলবি কেমন হয়েছে। ঝাল হয়েছে মনে হচ্ছে, হ্যাঁ কারি পাতা আছে, ভালো আছে। থ্যাংক ইউ।